শুভ কেমন আছো? আছি ভালো। ভালো লাগতেছে? আজকে তো তোমার কোর্স শেষ, তাই না? তুমি তো চলে যাবা। কোথায় থেকে আসছিলা? চিটাগাং থেকে। চিটাগাং কোন জায়গায় বাসা? সাতকানিয়া। তো আমাদের যাওয়ার সময় বা যাওয়ার আগে আমাদের একাডেমিতে অনেকগুলো কার্যক্রম হয়েছে, অনেক কিছু উপস্থিত হয়েছে অনেকগুলো বিষয়ের উপরে। তো মেইন যে বিষয় এটা আসলে এইরকম তো ক্যাডেট ড্রেস তো পরনি আগে পড়ছিলা, হ্যাঁ? অনুভূতিটা কেমন ক্যাডেট ড্রেস পরে? স্যার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আজকে প্রথম প্রথম। তা আল্লাহ যাতে মনের আশা পূরণ করে, তোমার আল্লাহ যাতে চায় যে একদিন তুমি যেন বিমান সেনা পদের উপরে এখানে প্রস্তুতি নিতে আসছিলা, বিমান সেনা পদে যেন তোমার চাকরিটা যেন আল্লাহ দিয়ে দিতে সক্ষম থাকে, তাই না? কিন্তু আল্লাহর কাছ থেকে সেটা ছিনায় নিয়ে আসতে হবে, বুঝা গেল? আর তোমরা যেন একদিন বাহিনীর পোশাক পরে দেশ সেবায় নিজেদেরকে পরোক্ষভাবে নিয়ে যেতে করতে পারো। তো যাই হোক, এসে কেমন লাগলো আমাদের এই সোলজার একাডেমিতে? এক মাস অনেক ভালো লাগছে স্যার, সবাইকে মিস করবো। সবাইকে মিস করবা স্যার? বিশেষ করে স্যার আমার সহপাঠী স্যার লাভবে লাইফ বাই স্যার, আপনাদের পরিবারবর্গ স্যার আমাদেরকে মিস করবো। আমাদের প্রথম যেটা সবাইকে এটা জিজ্ঞেস করি যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির খোঁজ তুমি কীভাবে পেয়েছিলে, যেখানে ট্রেনিং হয় বা ট্রেনিং করানো হয় বা প্রস্তুতি কোর্স করানো হয়? স্যার আমি স্যার এটা দেখছিলাম স্যার ইউটিউবে, স্যার আইএসএসবি কোচিং নামে স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে দেখছিলাম। ওখান থেকে দেখে ভালো লাগা তোমার? জি স্যার। তো আসলে আসলেই কি তোমার ভালো লাগছে? জি স্যার খুব ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। মোটামুটি কোন কোন বিষয়গুলো তোমার এখান থেকে শিখতে পেরেছো একটু যদি বলতা? স্যার আমি আইকিউতে স্যার তত স্যার ভালো ছিলাম না, এখন মোটামুটি আইকিউতে একটু উন্নত হয়েছে। আর স্যার আমার ফিজিক্যালি একটু ইম্প্রুভ করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটা জায়গায় দীর্ঘ অনেক দিন থাকলে সেটার উপরে তো বা সে জায়গার উপরে মায়া বসে যায়, ভালোবাসা জন্মায়, তাই না? স্যার যেতে ইচ্ছে করে না স্যার, তবু স্যার বাড়ির টানে একটু চলে যেতে হয়। চলে যেতে হবে? তেমন কি এমন কি কোনো স্মৃতি আছে তোমার সোলজার একাডেমিতে? স্মৃতি বলতে স্যার কালকে স্যার বিদায় অনুষ্ঠান স্যার স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানটা স্মৃতি হয়ে থাকবে? খুব মজা করছি স্যার। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে অনেকেই তো ছিল তোমার এখানে, তোমার সঙ্গে কোর্সমেটরা স্টাফরা ছিল, তো আসলে কার কথা সব থেকে বেশি মনে পড়বে একাডেমির? কার কথা বলতে স্যার আরিফ মেহেদি লাভলু ভাই স্যার, ওদের কথা আর পয়সা লাগতো ফয়সালের কথা মনে পড়বে। বিশেষ করে স্যার আপনার ট্রেনে আপনি যেভাবে স্যার ক্লাস টেন স্যার আমাদের হাসি মুখে, এটা খুব মনে করবে, এটা খুব মিস করবে। মানে একটু হলেও তো তোমার উপকার হয়েছে নাকি? মনে করো তো নাকি যে স্যারের কাছে এসে বা একাডেমিতে এসে আমার একটু হলেও উপকার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আজকে কটার সময় তুমি চলে যাবা? আজকে স্যার সাতটার গাড়িতে যাব। সাতটার গাড়িতে? কতক্ষণ লাগে পৌঁছাতে চিটাগাং এ? কতক্ষণ বলতে স্যার কালকে হয়তো আটটার দিকে যাব না হয় এগারোটার দিকে। এগারোটার দিকে? আচ্ছা। যাওয়ার সময় সবাইকে একটা কথা বলি, তোমাকেও ঠিক একই কথা বলবো। তো আসলে সকল মানুষের কিন্তু আসলে স্বপ্ন থাকে অনেক, তাই না? স্বপ্ন না থাকলে আসলে মানুষ হওয়া যাবে না, তাই না? মানুষ বলতে স্বপ্ন একটা থাকে। তোমারও তেমনি স্বপ্ন আছে, যেমন তুমি বিমান বাহিনীতে যোগদান করে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মন্ত্রে তুমি উজ্জীবিত হতে চাও, তাই না? তো নামাজ পড়বা, বাবা মার কাছে সবসময় দোয়া নিবা, ঠিক আছে? তারপর তোমার অভিভাবক বা মুরব্বী যারা আছেন তাদের কাছে সব সময় দোয়া চাবা। আর সর্বোপরি তো আমার বা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি তো আছে, যে কোনো সমস্যা যতদিন, হ্যাঁ যতদিন আছি বা যতদিন আমার একাডেমি আছে, যতদিন তোমাদের সাথে সম্পর্ক আছে, ততদিন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ যে কোনো কিছুতে যদি হেল্প করতে পারি তাহলে অনেক ভালো লাগবে নিজের কাছে, বুঝতে পেরেছ? আর তোমার প্রতি অসংখ্য ভালোবাসা,
কেউ চলে গেলে আমাদেরও খুব খারাপ লাগে, ঠিক আছে? বাসায় পৌঁছায় ফোন দিবা যে বাসায় পৌঁছায় গেছো। আর ক্যাডেট ড্রেসটা আসলে পরানোর একটা কারণ, তোমাদের মনের ইচ্ছা শক্তিতে আরো একটু জাগ্রত করার চেষ্টা করি আমি এখান থেকে, যে একটা ছেলে এটার ফিলিংসটা পরে দেখুক যে একটা ড্রেসের মর্মটা কি, তাই না? এতদিন আমরা একাডেমিক অন্যান্য শারীরিক অনুশীলনের ড্রেস পরে ক্লাস করেছি, ট্রেনিং করেছি, বাট আজকে তোমাকে এই ক্যাডেট ড্রেস, আমাদের একাডেমিক ক্যাডেট ড্রেস পরানো হয়েছে। এতে তোমার অনুভূতিটা আসলে অন্য টাইপের একটা হয়ে যাওয়ার কথা, যে না আমাকে পেতেই হবে স্যারের এখানকার ক্যাডেট ড্রেস পরে। যদি আমার ফিলিংসটা এরকম হয় তাহলে তুমি বিমান বাহিনীর সেই গর্বিত পোশাক পরে তোমার অনুভূতিটা কোথায় যাবে তুমি চিন্তা করে দেখো। বুঝতে পেরেছ? ইনশাল্লাহ ভালো থাকবো, সর্বোপরি পড়ালেখা করবা, তারপর আমাদের এখানকার যে শীটগুলো নিয়ে গেছো আইকিউ, তারপর আদার্স যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি সবসময় রিভিশন দিবা, তাহলে দেখবা যে ভালো করতে পারছো, ঠিক আছে? ইনশাল্লাহ সবার প্রতি দোয়া থাকে, তোমার প্রতিও দোয়া থাকবে, আর শুভকামনা, ঠিক আছে? ভালো থাকবে।